तस्वीर बन चुका हूँ, तेरे इंतजार में हम के बाद इंतजार में
آنکھوں سے اشک رہے پہلے سے جا رہے ہیں. অনুগ্রহ করে দয়া করে আপনারা মহাপিলে বসে যান, আপনারা যতক্ষণ চালিয়ে নেবেন ততক্ষণ চলবেন, যতক্ষণ আপনারা বাজাবেন ততক্ষণই বাজবেন, অতএব আপনারা অনুগ্রহ করে দয়া করে মহাপিলে চলে যাবেন. আল্লাহ নবো পর أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله الذي صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه الكريم الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه الكرم وعلى آله وأصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى آله سيدنا المرشد إلى المكرم الله رسول محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم. শ্রদ্ধেয় জনাব, আজকের পবিত্র সভা নির্বাচিত সভাপতি সাহেব তেজনা, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সমবেত ইসলাম গড়ের মুসলিম বিচারকাঙ্ক্ষী রসুল প্রেমের ভাইরা ও পর্যনা সেন লজ্জাবতী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সর্বদ্রষ্টা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য অতপর শতকোটি শান্তি ধারা অর্পিত হোক, দর্শিত হোক, প্লাবিত হোক সেই নবী রসুলের প্রতি, যে নবীর নাম সর্বে এক কথায় প্রতিটি মমিনের জবানে জবানে, যিনি আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা, বিশ্ব জগতের মহানেতা, যার রাজিতে রাজি খোদা তালা, যার হাতে জান্নাতের চাবি তালা, যার প্রশংসায় কোরআনের প্রতিটি সোরা ও পারা, হাবিবে কিবলার নায়েবে সরোয়ার দিদার, রসূল দিগের পিতার, নবী দিগের মিনিস্টার, জান্নাতের হেড প্রফেসর, মা আমিনার নয়ন তারা,
রসুল্লাহর কোলে যার শুকরা করুণার প্রাণ সারা বিশ্বের জান চাহিয়ে কোরআন আল্লাহ রহমান খাদিজা রহমান তেগলায় দিয়ে জান কাবায় দিয়ে নাম সদর রসুল মালিকে সুল যার আগমনে বিশ্ব হয় মজবুল যার নাম জমিনে মহান মাদুর রসুল উপস্থিত ভবিষ্যতের সংবাদদাতা আইনে মাতানা অমায়াতের খবরদাতা জিন্দা নবী হায়াতুল নবী মনে করি উদ্ভুত স্বরে ভক্তি ভরে পাঁচ না দিয়ে দরিদ্রকে নগ্রমাতে বিশেষ
তো আমি প্রত্যেক ভক্ত বিন্দুদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা একটু দাঁড়িয়ে আর একটা করে একটু সামনের দিকে চলে আসেন, যে ভাইয়ারে আছেন ওদেরকে একটু জাগিয়ে দিন, আর আপনারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলে আসেন, এসে বসে পড়ুন। পবিত্র সভা মহতি উদ্দেশ্যে আয়োজিত হয়েছে, যেটা আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে একজন আল্লাহর বন্ধু, আল্লাহর বলি, আল্লাহর দোর, আল্লাহর মাহবুব নজরুল দিন আউলিয়ার উদ্দেশ্যে মাহফিলে পাক আয়োজিত হয়েছে। হার ভাঙা পরিশ্রম করে অক্লান্ত মেহনত অমসাক্ষাৎ করে এই সভাকে সুসজ্জিত করে সাজিয়েছেন। এই পাক মাহফিল, পাক গোয়ালাদের মাহফিল, সেহেতু এই মাহফিলে আসার জন্য আপনি ইচ্ছা করেছেন, নেকি হতে শুরু হয়ে গেছে গড়ে বলুন সুলতান আল্লাহ। আপনি পৌঁছে গেছেন, নেকি হতে হবে, বাড়ি ফিরে যাবেন, নেকি হতে থাকবে, সর্বোত্তম জায়গাতে আপনি এখানে আরাম করছেন। বহু বহু শ্রবণ করেছেন হাদিস কোরআনের আলোকে, আরো কিছু শ্রবণ করবেন, তবে শ্রবণ করার পরে শোনার পরে বুঝার পরে সেটাকে যদি বাস্তবে রূপ না দেওয়া যায় তাহলে কিন্তু সব মেহনত বেকার হয়ে যাবে। সে তো প্রত্যেকের জন্য কর্তব্য বললাম, দরদি মুসলিম ভাই বোনদের প্রতি আমার আহ্বান যে আল্লাহওয়ালার মাহফিলে এসেছেন, পবিত্র মাহফিল কাকে এসেছেন, এই মাহফিলের পাশ থেকে যা কিছু শ্রবণ করলেন বা করছেন এর প্রতি আমল করার চেষ্টা করবেন, মূল্যায়ন করার চেষ্টা করবেন, তবে আপনার এই সভা, তবে এই অনুষ্ঠান সার্থক হবে। শোনার পরে যদি সেটাকে মূল্যায়ন করতে না পারা যায় তাহলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। তাই অনুরূপ প্রত্যেককে যেন মহান আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মুসলমান, শুধু এই সুন্দরপুরের মুসলমান নয়, সারা জাহানের মুসলমান একমত যে কুরআন শরীফ আল্লাহর ঐতিবাণী, আল্লাহর মহাবাণী, অবিনাশ্বর কিতাব, চিরন্তন কিতাব, অধম সচিন কিতাব, পূর্ণাঙ্গ গায়ে সর্বোত্তম গায়ে যে কোরআন শরীফ 30,666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে গাঁথা, কলমের 23,000 অক্ষরে পরিপূর্ণ এই কোরআন শরীফের মধ্যে যাওয়া কতটা, পেজ কতটা, কতটা, এর সঠিক সংবাদ জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝা গেল কোরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহর মহাবাণী। এ কোরআন শরীফ কোন মানবের লেখনী নয়, এ কোরআন শরীফ কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, এ কোরআন শরীফ কোন ভূগোলের ভূগোল নয়, এ কোরআন শরীফ কোন দার্শনিকের দর্শন দর্শন নয়, এ কোরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহর মহাবাণী, মহাগ্রন্থ। এ কালামুল্লাহ শরীফ, এই কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, এ কালামুল্লাহ খোদার বাণী, খোদার ঐশী বাণী, হে খোদার মহাবাণী, চিরন্তন অধনশীল পূর্ণাঙ্গ সর্বোত্তম সেটা তোমার অ্যাড্রেসটা বলো, ঠিকানাটা কি, তোমার পরিচয়টা কি, আজ বিহারের মানুষ বাঙালি আছে তাকে বিহারি বলা হয়, বিহারের মানুষ বাঙালি পাড়াতে তাকে বাঙালি বলা হয়, আর বিহারি
অর্থাৎ বিহারের বাসিন্দা, বাঙালি মানে বাঙালের বাসিন্দা, কোরআন শরীফের তো কোনো পরিচয় আছে? তার সাথে কোরআন শরীফ বলছে বারবা কোরআন মজীদ ফি লাউহি মাহফুজ, আমার বাড়ি আসমানে ধরে ধরে সুলতান আল্লাহ কেউ কেউ দিল কোরআন, আল্লাহর মহাবাণী বলে দিল আমার বাড়ি হলো আসমানে, আমার বাড়ি হলো আরশে, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আমার বাড়ি লামাকার, কোরআন শরীফের বাড়ি আসমানে। কিন্তু পৃথিবীর মানুষ কেউ আসমানি বলে ডাকে না, আরশি বলে ডাকে না, লাউহি বলে ডাকে না, কিন্তু এই তিনটি কেতাবে অবতীর্ণের অবস্থাটা আলাদা, নাজিল হওয়ার অবস্থা আলাদা, কিন্তু কোরআন শরীফ যেন একেবারে ভিন্ন। বিশ্ববিধাতা পালন কর্তা বলেন ও সৈয়দুল মালায়েকা ও জিবরাইল আমিন, ফেরেশতাদের মাতা, ফেরেশতাদের সরদার সৈয়দুল মালায়েকা, জিবরাইল যাও যাও নবীর নিকটে গিয়ে কোরআন শরীফটা পৌঁছে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য কোন জায়গা নির্দিষ্ট নয়, নবীর জন্য কোন দিক নির্ণয় নয়, নবীর জন্য কোন দিক নির্দিষ্ট করেনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল আমিন, আমার নবীর নিকটে কোরআন শরীফ আমার যে সুস্থ রয়েছেন, বহুদের সুস্থে নারী আছে তো কোরআনও পৌঁছে গেছে, খন্দকের মধ্যে নারী আছে তো কোরআনও খন্দকের মধ্যে
দেখতে গেছেন, নবী আমার উহুদের যুদ্ধে আছেন, তো কোরআন উহুদের যুদ্ধে আছেন, এটা আল ইসলাম। এক কথায় বলা যায় যেখানে যেখানে নবী অবস্থান করেছেন কোরআন সেখানে সেখানে পৌঁছে গেছে, আল ইসলাম। এটা নবী নবীর সম্মান, নবীর একজন জিন্দাবলি ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন, পাঁচজন লন্ডনে যেতে হবে না, কোথাও যেতে হবে না, এই
আমি ইমাম আহমদ রেজা এর রিপোর্টটা দিয়ে দেব, তোমরা একটু ভালো করে কাগজে কলমে লিখে নাও যে কোরআন শরীফ আল্লাহর লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে তার ব্যাপারটা একটু ভিন্ন, কিন্তু যে কোরআন শরীফ মসজিদ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যে কোরআন শরীফে কাগজে লেখা হয়, যে কোরআন শরীফ কালি দিয়ে লেখা হয়, যে কোরআন শরীফে মলাশ করা হয়, যে কোরআন শরীফে তুলি করা হয়, যে কোরআন শরীফকে সুলতানে রাখা হয়, যে কোরআন শরীফকে রেহেলকা ভেঙে দিয়ে পড়া হয়, যে কোরআন শরীফকে ইজ্জত পরিচালনে কিনার সঙ্গে লাগানো হয়, চুমাটা খাওয়া হয়, যে কোরআন অপেক্ষা দাদা যে কোরআন শরীফকে আমরা চুমো খাই, যে কোরআন শরীফকে আমরা ইজ্জতের কারণে কিনার সঙ্গে লাগাই, যে কোরআন শরীফকে আমরা ইজ্জতের কারণে সবের উদ্দেশ্যে তেলাওয়াতে মগ্ন থাকি, এ রাজা ইসলাম এ কোরআন শরীফের যদি এত সম্মান হয় তো কোরআন নামেওয়ালা কোরআন নাম ধ্যানেওয়ালা বিশ্ব নবী মহানবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কি হতে পারে আর সম্মান কি হতে পারে? এই জন্য তো রব্বুল আলামিন মাহাতামুল হাকিমিন কোরআন শরীফে পাকিস্তানের নবীর কারণে ইরাকের নবীর কারণে আমার মূর্তি তৈরি করা হয়েছে নবীর মূল সর্বপ্রথম তৈরি হলো মহান আল্লাহ আর তৃতীয় কাউকে তৈরি করেননি, যে নবীর দেখাকে দেখবে আল্লাহ দেখাকে দেখবে, আল্লাহ বলছেন হাবিব তুমি আমাকে বলো লাই লাই আল্লাহ আমি তোমাকে বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, তুমি আমাকে বলবে আল্লাহ আমি তোমাকে বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ। এটা আমি ইসলাম নবীকে সর্বপ্রথম তৈরি করলেন আর নবীর নূর দ্বারা জগতের তৈরি করলেন পবিত্র নামে মহানবীর নবীর উপরে যে ইস্তারা করার অবতীর্ণ করলেন কত বছর ধরে জানাজাত নামে কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হয়েছে জানা আছে কারো ভাই ভাই? 23 বছর ধরে কোরআন শরীফ মহান আল্লাহ যিনি প্রেরণ করছেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর যিনার কাছে প্রেরণ করা হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাধ্যম ফেরেশতা ইসরাইল যিনি ফেরেশতাদের হে ফেরেশতাদের প্রধান ফেরেশতাদের পাতা ফেরেশতাদের পাতা ফেরেশতাদের মাথা সাইয়্যিদুল মালাইকা হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর ধরে যে ওই বহনকারী ফেরেশতা নবীর নিকটে কোরআন শরীফ অবতীর্ণ করলেন কোরআন শরীফের ওহী আপনার নাযিল করলেন এ দাদা ইসলাম নবীর উপরে 23 বছর ধরে কোরআন শরীফ অবতীর্ণ হলো এই কোরআন শরীফের মধ্যে কারো কোনো সন্দেহ আছে? বলুন কোন সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইব ফিহি এ পুস্তক এ কালামুল্লাহ এ কোরআন শরীফের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই ত্রুটি নেই যে কোরআন নির্ভুল ভীর ভেজাল নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেরকম নবী আমার ভীর ভেজাল নবীর নবুয়তে যেমন দাগ নেই কোরআনে কোনো সন্দেহ নেই নবীদের সালাতে যেমন কোনো ত্রুটি নেই কোরআনে কোনো ভুল নেই মামার নাম নবীকে জানার নাম হচ্ছে ইমান। আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার অর্থনা আপনার অবাসনা আপনার ইবাদত
জনাবে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা হলাম মুমিন, নবী হলেন ঈমান, আমরা হলাম মুসলিম, নবী হলেন ইসলাম, ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কলমা শরীফকে বিশ্বাস করার নাম, অন্তরে জায়গা করে দেওয়ার নাম, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস উৎপাদন করার নাম হচ্ছে মুমিন। আর নবীকে মানতে যার ত্রুটি হয়ে গেল, সে কমিন হয়ে গেল, তার নামাজ পড়া বেকার, জাকাত দেওয়া বেকার, হজ করা বেকার। যার জন্য মেহনত মহতারাম, আগে নিজের ঈমানটাকে যাচাই করুন, নিজের ঈমানকে সুসজ্জিত করুন, তারপরে নামাজ পড়ুন, তারপরে রোজা রাখুন, তারপরে জাকাত প্রদান করুন, তারপরে হজ আদায় করুন, তারপরে আল্লাহর আরাধনা উপাসনা করুন, অর্চনা করুন, বন্দেগী করুন, সব জমা হয়ে যাবে, সুরক্ষিত থাকবে। বর্তমান সময়ে যেমন ভারতবর্ষী দল একটি দলকে ঘেরাও করে রেখেছে চতুর্দিক থেকে, আক্রাসন চলছে মন্ত্রী মুসলমানের উপরে, নারী প্রেমিকের ওপরে, গৌর পাকের প্রেমিকের ওপরে, সাদা পাকের প্রেমিকের ওপরে, ভরাদের ওপরে আক্রাসন চলছে, আপনার হুমকি চলছে চতুর্দিক থেকে, পার্বত্যী দল আপনার হুমকি দিচ্ছে, কিন্তু মাঝখানে একটি দল একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে দলটির নাম আহলে সুন্নাত, যেমন গোত্রী দাসের মাহাতে একটি মাত্র শিক্ষাওয়ালা করে, তথাপি পার্বত্যী দলের মাহাতে একটি মাত্র দল, যে দলটি বীরপন্থী দল, এটি রাওয়ালপন্থী দল, যে দলটি তীরকে মানে, হলিকে মানে, সাদাকে মানে, অংশকে মানে, আহলেবায়াতকে মানে, রসুলকে মানে, এই দলটির নাম হলো সুন্নি জামাত, সুন্নি জামাত, আহলে সুন্নাত ও জামাত মুসলমান। আমার উম্মত উম্মতিরা তেহাত্তরটি দলে বন্টন হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, কোন মধ্যে একটি দল যাবে জান্নাতে, একটি দল যাবে স্বর্গে, একটি দল সঠিক দল। মুসলমান সেই দলটিকে বলা হয়েছে মুসলমান যে ব্যক্তি নবীকে দিনের মধ্যে জায়গা করে দিয়েছেন, আবদ্ধ করে দিয়েছেন, নবীর মহব্বত, নবীর নবীর প্রেমকে দিনের মধ্যে জায়গা করে দিয়েছেন, তিনি হলেন ইসলামের মুকাম্মাল মুমিন। রাজান ইসলাম সেই নবীর উপরে আন্তরিক নাজিল হয়েছে, যে কোরআন শরীফে কোনো সন্দেহ নেই, ভুল নেই, সেই কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের পরিভাষায় বিশ্ববিধাতা পালন করতা আকাশের চন্দ্রে দিতে পারে, জেনে মুস্তফা তর্মে দাঙ্গলি ছাড়া করলে
আকাশের চুলকে অতিক্রম হয়ে গেল। ছেলে মুস্তফা একজন মায়ের পেটে কি সন্তান রয়েছে, কবে তার জন্মটা হবে, কতদিন বাঁচবে, কোন তারিখে মারা যাবে, কোন মাওলানা জানাজা পাঠ করবে, কতজন ব্যক্তি সেই ইমামের পক্ষে আওয়াজ আদায় করবে, কতজন ব্যক্তি ওই ব্যক্তিকে মাটিটা দিবে, আপনাদের কারো সঠিক সংবাদ যিনি দিতে পারেন তিনি হলেন জগত গুরু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজিজান মোহতারাম, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে আকাশের খবরটা দিতে পারেন, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে আজকে রাতুল মুনতাহার খবরটা দিতে পারেন, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে আজকে এলাহির খবরটা দিতে পারেন, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে লৌহ কলমের খবরটা দিতে পারেন, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে জিব্রাইল ও মিকাইল খবরটা দিতে পারেন, ছেলে মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে ইসরাইল ও ইসরাফিলের খবরটা দিতে পারেন, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে মুনকার ও নাকিরের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে ইরামান ও কাতারিনের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে জান্নাত ও জাহান্নামের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে মানব ও দানবের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে জলজগতের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা পৃথিবীর সাজ্জামিন থেকে কুবলিদের খবরটা দিতে পারে, জেনাবি মুস্তফা আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তা তুমি আর শুনতে পাও না, নবীর নাম রসূলের নাম পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম তোমরা কি খোদার দেওয়া কালাম কালামুল্লাহ শরীফ অবিনাশ্বর কিতাব তেলাওয়াত করো নাই, তুমি কি রয়েছি বাংলা করো নাই, খোদার কালাম কালামুল্লাহ শরীফ নবী মুস্তফা হলো কোরআন,
নবীর কর্তৃত্ব পর্ব কোরআনে পরিপূর্ণ। এই জন্য মায়ের কাছে পিতা আমি মাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন কবুল কোরআন বৈত নবীর চরিত্র এবারাদ ইসলাম নবীর আখলাক নবীর তাহজিব নবীর তাওয়াজ্জুহ সম্পর্কে কোরআন জানিয়ে দিল যে তোমাদের জন্য বিশ্ব নবী মহানবী চরিত্রকে উত্তম নমুনা করে প্রেরণ করেছি। এবারাদ ইসলাম নবীর আখলাক নবীর তাহজিব নবীর তাওয়াজ্জুহ কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন উত্তর দিয়ে দিলে আমার কল্যাণটা ইল্লা রহমাত লিলআলামিন বেনবী মুস্তফা আপনাকে আমি উদ্ভিদ জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি, জল জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি, বেনবী মুস্তফা জান্নাত ও জাহান্নামের জন্য রহমত, বেনবী মুস্তফা আরশ কুরসির জন্য রহমত, বেনবী মুস্তফা কুল জগতের জন্য রহমাতুল লিলআলামিন পয়গম্বর আজকে বেনে ফাল পয়গম্বর বেনে ফির পয়গম্বর চরিত্রের নিদর্শন রেখে গেছেন। দেখুন কৃষ্ণ স্বরূপ নবী আমার এতটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে এক অপেরার বাড়ির দেওয়ালে ইনানা লাগিয়ে কেক লাগিয়ে একজন আশিক একজন ভক্ত একজন প্রেমিক একজন সাহাবীর সঙ্গে নবী আলোকপাত করছেন। যে আলোকপাত করা দেখে তাদেরা ওরা কি করলো বলে, হে আমার সন্তান আবিরা তোমরা জানলা বন্ধ করে দাও, এ বিশ্ব জাদুঘর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির দেওয়ালে হিনানা লাগিয়েছেন কেটে দিয়েছেন। যে নবীর আওয়াজ যদি আমাদের কর্মকবরে পৌঁছে যায়, নবীর আওয়াজটা যদি আমাদের কানে ধাক্কা যদি যায়, তাহলে মুসলমান হতে হবে, কথা করতে হবে, নবীর গোলাম হয়ে যেতে হবে, নবীর খিদমতগার হয়ে যেতে হবে। সেহেতু কলমা করার প্রয়োজন নেই, মুসলমান হওয়ার প্রয়োজন নেই, তোমরা জানালা বন্ধ করে দাও, দরওয়াজা বন্ধ করে দাও, দাও যাতে নবীকে দেখতে না হয়, নবীর আওয়াজ শুনতে না হয়। মা তোমার আদেশ মোতাবেক হুকুম মোতাবেক পারমিশন মোতাবেক জানালা বন্ধ করলাম, ছিদ্র আসছে সব কিছু বন্ধ করলাম, কিন্তু মা একটা ছিদ্র রয়ে গেছে বলে ওটাকে একটা দিয়ে বন্ধ করে দাও। রাজাদাম সমস্ত কিছুকে আবদ্ধ করে দিয়ে জানালা বন্ধ দরওয়াজা বন্ধ গেট বন্ধ সব কিছু বন্ধ করে দিয়ে সমস্ত করে সফেরা আলাদ বসে রয়েছেন। আরেকদিকে মহান রব্বুল আলামিন মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওকে জীবন মালাইকা যাও যাও আমার নবীর নিকটে গিয়ে ওহিটা বলে দাও, ওহিটা জানিয়ে দাও, কারণ আজকে যে নবীর জন্য আজকে চন্দ্র সূর্যকে তৈরি করেছি, যে নবীর জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছি, যে নবীর জন্য আর্শ কুরসিকে তৈরি করেছি, যে নবীর জন্য সত্যবান শরীরের ধন কুল জগৎকে নবীর কারণে তৈরি করেছি সৃষ্টি করেছি। ও রহমাতুল লিল আলামিন যে নবী মুস্তফা যে নবী খাল পয়গম্বর করোনা ঈদ পয়গম্বর ও নবী আজকে পদম মোবারক পাত্রার বাড়ির দেওয়ালে লিখেছে, নবীর শরীর খানা নবীর পার দেহ পবিত্র দেহ যার সঙ্গে সন্দেহ আজকে পাত্রার বাড়ির দেওয়ালে চাষ হয়েছে। এই জন্য যাও যাও নবীকে গিয়ে একটু হিতা বলে দাও, যে সপেরা ওরা যদি নবীর নিকটে আসে কলমা যেন পড়িয়ে দেয় মুসলমান যেন বানিয়ে দেয়। ইয়াজিদানে মহতারাম নবী আমার প্রেমিকের সঙ্গে ভক্তের সঙ্গে সাহাবীর সঙ্গে কথায় মগ্ন রয়েছেন, কেন অবস্থায় পাপেরা ওরা বলছে আমার সন্তানা দিলাম জানালা খুলে দাও দরজাটা খুলে দাও গেট খুলে দাও বলে মা কিসের কারণে বলে শোনো শোনো কারণ আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আর তোমরা আমার কারণ জিজ্ঞাসা করিও না, কারণ সে নবীর জন্য জানালা বন্ধ করলাম, সে নবীর জন্য চিত্র বন্ধ করলাম, সে নবীর জন্য কে বন্ধ করলাম, আজকে ওই নবীর জন্য তোমরা দয়া করে মেহরবানি করে জানালা খুলে দাও দরওয়াজা খুলে দাও গেট খানা খুলে দাও নবীকে দরকার করতে দাও, নবীর চেহারা দেখবো নবীর কলমা পড়বো নবীর কলমা পড়ে মুসলমান হবো সাহাবিয়া হবো জান্নাতি হবো, অন্ধকারে থাকবো না আবদ্ধকারে থাকবো না জাহান্নামি হয়ে থাকবো না কাফেরা হয়ে থাকবো না মুসলমান হয়ে যাবে। রাধা পাখেরা ওরা জানালা খুলে দরওয়াজা খুলে গেটটা খুলে দিল, খুলে দিয়ে নবীর দ্বারে শরণাপন্ন হয়ে গেল, নবীর পদমে এসে পড়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কারণে জানালা বন্ধ করেছিলাম, আপনার কারণে ছিদ্র বন্ধ করেছিলাম, আপনার জন্য গেট বন্ধ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবই কিছুই দেখতে পেয়েছেন, কিন্তু তবু আপনার নিকটে আমি আজকে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি সব বন্ধ রেখেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ আমার হৃদয়ের জানালাটাকে খুলে দিয়েছেন, আমার হৃদয়ের গেটখানাকে মহান প্রভু মহান
রব্বুল আলামিন বলে দিয়েছে তাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, সাহাবিয়া বানিয়ে দিন। ইয়া আজিজানে মুহতারাম বিশ্বনবী মহানবী পবিত্র জবানে ইসলামের মুসলমানকে বলে মা সাইয়্যিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে মুসলমান বানিয়ে দিলেন, সাহাবিয়া বানিয়ে দিলেন। ইসলাম এই রকম চরিত্রের মানুষ পাওয়া যাবে জোরে বলে আমাদের মতো পেট পচা করেছেন নবীর চরিত্রের সঙ্গে কারো চরিত্রের তুলনা করে না। কিন্তু আজ শেষ কথা তার যারা কিন্তু আলেন আপনার বেরিয়েছে যারা বলে যে নবী আমার যে মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, নবীর আবার কি ক্ষমতা, নবীর আবার কি দক্ষতা, একটু ধরে সম্মুখে দাঁড়িয়ে বলেন যে কালো হাস্তি গোলাম আমাদের কাজ আছে, একটু পরিচ আছে, অনুরোধ আছে, তুমি মানবে? কালো হাস্তি গোলাম দেখলো আমি তো একা, এরা দুজন যদি আমি না মানি তাও আমার বিপদ আছে, আর যদি মানি তাহলেও হয়তো বিপদ আছে। এখন আর ভক্তবর্ণ না করে রাজি হয়ে যায় কালো হাস্তি গোলাম, স্বীকার করে দিল যে হ্যাঁ আমরা আমি যাবো তোমাদের নবীকে দেখবো, নবীর দর্শন করবো,
কালো হাতে গোলাম অশেষ শক্তি পানি নিয়ে আর সবার উদ্দেশ্যে সবার হয়ে ওই অবস্থাতে অশেষের পানি হাজির করে দিলেন। ঈশ্বর মহানবী সামনে এসে হাজির হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে লাগি আমার বলে ও কালো হাতে গোলাম তোমার অশেষ শক্তি পানি, এই পানি এক কিন্তু পানি শেষ হবে না, তবে তোমার কাছে আজ যে করি তুমি কি এই পানিটা আমাদেরকে পান করতে দিলে। কালো হাতে গোলাম বলেন যে যদি পানি কম না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনারা সকলে পান করতে পারেন। রাজা ইসলাম বিশ্বনবী মহানবী সাহাবায়ে কিরামগণ আশ করেন যে তোমাদের কাছে যার কাছে যেরকম মতন রয়েছে, বাসন রয়েছে, বাসন রয়েছে, সবাই আপন আপন পাত্রে পানিটা ভর্তি করে নাও, তোমরা নিজেরাও পান করো এবং তোমাদের জওয়ারিকেও পান করাও, তোমাদের চতুর্থ জানোয়ারদেরকেও পান করিয়ে নাও। রাজা ইসলাম এক দুই করে চোদ্দ মত সাহাবীরা দূর ও মতের পানি পান করে নিলেন এবং আপন আপন মতন ভর্তি করে নিলেন, আপন সবারিকেও পানি পান করালেন, কিন্তু মতের পানি কম হলো না। জলে বলেন পানি রয়েছে কালো হাতি গোলাম আশ্চর্যান্বিত হয়ে গেল, মানুষ যদি দুটো দম করে পানি পান করে তিনজন ব্যক্তি মতদের পানি উঠে দিলে কিন্তু একজন নয় দুইজন নয় পানি পান করলেন, কিন্তু যে পানি একদিন কম হলো না, এ তো পানি পান করা তো দূরের কথা, আপন আপন নতুন ভর্তি হয়ে গেল আর সবাইও পান করে নিল, কিন্তু এ পানি কম হলো না, তার কারণটা কি, ব্যাপারটা কি, রহস্যটা কি, হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, নাবীর মর্যাদা দেখে আপনার ভালো দেখে আজকে হতভম্ব হয়ে গেছে, কারো হাতি গ্রামের ব্রেন দর্শন করতেছে, সরাসরিতে হাজিরানে মজলিসে দর্শন করছে, সেখানে একটি করে চোদ্দ সদস্য হাজির হয়েছেন, কালো হাতি গোলাম হয়েছেন, কালো হাতি গোলাম আমি তাই দিয়ে দিব। ইসলাম আপনি যে দেশের মালিক হবেন সেটাই না দিতে চাইবেন, আপনার কাছে টাকা যদি না থাকে তাহলে আপনি টাকার যেভাবে এসে বলতে পারবেন যে আমি টাকা দেবো, বা আপনার যদি জমি না থাকে আপনি কি বলতে পারেন যে অপরের জমি তোমাকে কিনিয়ে নিয়ে দেবো না, তার মানে আপনি যে জিনিসের মালিক সেটাই না আপনি বলতে পারবেন যে আমার হাতে ঘড়িটা আছে যদি সেই আমার উপকারটা করতে আমি ঘড়িটা ছেড়ে দেবো, আমার হাতে মোবাইল আছে সেই মোবাইলটা তোকে দান করবো, তার মানে আগে নিজেকে মালিক হতে হবে তারপরেই না দান করা যাবে, আর মালিক না হলে মাল কোথায় পাবেন। রাজা ইসলাম তো নবীকে মালিক বানানো আছে, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আর মালিক বানিয়েছেন রাসূলুল্লাহ। নবী আমার বলে কি আল্লাহ হয়েছি ওয়াইন্না মানা কাফি আল্লাহ দেব, আর আমি নবীনত্ব বন্টনকারী, জ্ঞান বন্টনকারী, নবীনত্ববা সম্পদ বন্টনকারী, নবীনত্ববা হীরা বন্টনকারী, নবীনত্ববা চাঁদ বন্টনকারী, নবীনত্ববা রূপ বন্টনকারী, নবীনত্ববা সোনা বন্টনকারী, নবীনত্ববা সব জগতের সর্ব মাল বিতরণকারী বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাফসীরে নবী বলেন মানে তো মালিক হি কাহুঙ্গা সে তো মালিক হবে যা রাসূলুল্লাহ কে মানলো আর মানলো না আমার দেখে লাভ নাই, কিন্তু ওই রব হে জিসনে তুমকো হামা বান্দা রান বানায়া হামে চিজ মানলে কা তেরা আস্তা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আপনি মালিক আপনাকে আল্লাহ মালিক বানিয়েছেন। রাজা ইসলাম তুই জবাবকে পাই লড়ারে ওরে নবীর হাতে খাজানা আসলে দিয়েছেন, সোনার চাবি নবীর হাতে, জানির চাবি নবীর হাতে, জান্নাতের চাবি নবীর হাতে, জাহান্নামের চাবি নবীর হাতে, তুই জবাবের খাজানা নবী ও নবী আমার মালিক মুক্তার পাইগাম্বার। তাই নবী আমার বলছেন তাহলে হাসি গোলাম তুমি আমাদের কাছে এমন কি চাও, তাহলে হাসি গোলাম রেডিও যে সোনা চাইলে তো সোনাও পেয়ে যাবো, হীরা চাইলে হীরা পেয়ে যাবো, স্বামী চাইলে স্বামী পেয়ে যাবো, জমি চাইলে জমি পেয়ে যাবো, যা চাইবো সব পেয়ে যাবো,
কিন্তু আমার কিছুই প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমার দিকটা যে লম্বা, এই দিকটা বাইরে বেরিয়ে আসে, মানুষ আমাকে লক্ষ্য করে দেখে আমার লম্বা কালো, এই কালো রং দেখে মানুষ ভয় করে, রাতে অন্ধ করে, আমাকে ভূত করে মানুষ ভয় করে, তাই আমার এই রংটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি খুব লাভবান হতাম। যে কালো হস্তি গোলামের প্রেমে এই কথাটা যখন আবিষ্কার হয়ে গেল, প্রকাশ করে দিলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণনবী মহানবী দয়ার হাত, মহানবীর হাত, কল্যাণের হাত, যে কালো হস্তি গোলামের উপরে রাখা চেহারা পরিবর্তন হয়। এইরকম বৈজ্ঞানিক, এইরকম আপনার গবেষণা করে কোন ওষুধ তৈরি করতে পারেনি, যে ওষুধের দ্বারা, মেডিসিনের দ্বারা ওষুধের দ্বারাতে রঙকে পরিবর্তন করতে পারে, কিন্তু এত নবীর পাওয়ার, নবীর ক্ষমতা, নবীর দক্ষতা, জেনেলে মুস্তফা জামাতে হাতের দ্বারাই কালো রঙকে বানাতে পারে। এ দ্বারা ইসলাম নবীর মেঘা জল পড়ে যায়, জিন্দগি পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, দাদা ইসলাম নবী তার নাম, রসুল তার নাম, পয়গম্বর আজম নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি যদি আপনার প্রতি পড়ে যায়, আপনার তাকদীরের পরিবর্তন ঘটে যায়, সুভাগ্য সুভাগ্য হয়ে যায়। এইরকমই অলিবের দ্বার, এমন একটি দ্বার, অলিবের স্বর্ণবন্ধ, অলিবের সান্নিধ্য, এমন একটা জিনিস যে অলিবের সান্নিধ্যে, অলিবের সান্নিধ্যে, অলিবের সোহবতে ভাগ্যের পরিবর্তন ঘটে। তোমাদের জন্য উত্তম নমুনা করে নবীর আখলাক, নবীর তাহজিব ও তামাদ্দুন দান করেছি। রাজাম ইসলাম নবীকে উসওয়ায়ে হাসানা করে সুবহান আল্লাহ প্রেরণ করেছেন। রাজাম ইসলাম নবীর সম্মুখ দিয়ে আবু জেহেলের সন্তান যার নাম আকরামা, এই আকরামা দেখতে খুব সুন্দর ছিল, নাকটা খাড়া ছিল, মুখটা সরু ছিল, আর সুন্দর মনোরম চেহারাদার এই আকরামা আবু জেহেলের সন্তান, যে আবু জেহেল নবীর ওপরে আক্রাসন চালিয়েছে, নবীর শত্রুতা করেছে, এমনকি নবী আমার নামাজ পাঠিতে দাঁড়িয়েছে তো উঠে ভুলিয়ে চাপিয়ে দিয়েছে, এমনকি নবীকে মেরে ফেলার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য পাথর তুলেছিল, কিন্তু এ আবু বিদ্যমান রয়েছে এইরকমই আল্লাহ আলোচনা থাকবে আছে। এই জন্য তার জন্য আশ্রিত করছেন আক্রমা যখন চলে যাচ্ছে, নাবি একটু কমল ভাষায় মৃদু হয়েছে, মিষ্টি সুরে মধুর ভাষায় বললেন, ও আক্রমা আবু জেহেলের বেটা, তুমি এত সুন্দর চেহারা, মনোরম চেহারা নিয়ে জাহান্নামের উত্তপ্ত আগুনে কি করে জ্বলে পড়ে থাকার হবে, কি করে সেই আগুনে জ্বলবে, ভীষণ আগারে কি করে নিতে হবে, তাই তুমি ওই লাইনে না থেকে আমাদের লাইনে এসে যাও। বলে বলুন সুবহানাল্লাহ, রাজা এটাই তো শুভ দৃষ্টি, যে
যদি উনি রাজি হয়ে যায় তাহলে তুই রাজি হয়ে যান, আর রসুল যদি রাজি হয়ে যান তো খোদা রাজি হয়ে যায়। দাদা তো বিশ্ব নবী মহানবী আজকে শুভ দৃষ্টি দিয়েছেন আক্রামার প্রতি, আবু জেহেলের বেটার প্রতি, আবু জেহেল ভাবলো এটা আমার দুর্ভাগ্য যে কৃষ্ণ জাদুকরের লেখা আমার প্রতি পড়ে গেছে, আমার আর দুনিয়াতে দেশের থেকে কোনো লাভ নেই, লাভের কাছে যাই, উদ্ধার কাছে যাই, মাইয়ার ঠাকুরের কাছে যাই, দুর্গার কাছে যাই, তাহলেই হয়তো আমি পরিত্রাণ পেয়ে যাবো, সেখানেই হয়তো আমি শান্তি পাবো। লাভ কিন্তু লাভ উদ্ধার কাছে গিয়েও সে আক্রামার শান্তি পেল না, লাভ উদ্ধার ভয়ঙ্কার তোমাকে দূরদৃষ্টি থেকে পাঠিয়ে নিবে, পাকিস্তানের মুসলমানের ক্ষমতা নেই যে ওই দূরদৃষ্টি থেকে তোমাকে পাঠিয়ে নিবে, আজকে কোন ক্ষমতার ক্ষমতা নেই যে নবীর দূরদর্শিতা থেকে, নবীর লেখা থেকে, নবীর শুভদৃষ্টি থেকে বাঁচাবে। ইসলাম যে হতভম্ব হয়ে গেল, এলাম কোথায়, লাখুজার কাছে তো আরাম নেই, এখানেও শান্তি নেই, সে জীবনটাই আর রাখবে না। রাজা ইসলাম কোথাও যখন শান্তি পেল না, পরিস্থিতি কি করলো, সমুদ্রে গিয়ে সাপ দিয়ে দিল, আক্রামা শত চেষ্টা করছে পানি পান করবো, সমুদ্রের মধ্যে চলে যাবো, মরে পড়ে বলে যাবো, নবী কেউ দেখবো না, নবীর কলমাও পড়বো না, মুসলমান হবো না। ও নবীর দৃষ্টি তো আমার প্রতি পড়ে গেছে, সে তো জীবনটাকে রেখে আমার কোনো লাভ হবে না, কারণ ওর জাদুঘরের হাতে পড়ে গেলে আমাকে কলমা পড়তে হবে, মুসলমান হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, জাকাত তো দেবো না, হজ করবো না, নামাজও করবো না, রোজাও রাখবো না, এবাদত করবো না, অর্চনা করবো না, উপাসনা করবো না, বান্দেগি করবো না, আমি রাসূলের বান্দেগি করবো। ইসলাম এই আশায়, এই বাসনায়, এই কামনায় সমুদ্রের পাপ দিয়ে নিজের জীবন যাতে বিশ্ব প্রদান দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে হচ্ছে যে আসমানি ফেরেশতারা তাকে দোলার করে চলিয়ে গেছে, আক্রামার শত চেষ্টা করছে কিন্তু পানি পান করতে পারছে না, সমুদ্রের উপরে আত্মা ওইভাবে পানির উপরে যেমন একটা মাদুর ভেসে যায় ওইভাবে সে আত্মার ভেসে চলে যাচ্ছে, আর একজন সওদাগর আপনার নৌকা নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আপনার ওই নৌকা নিয়ে সেই লাভের পাশ দিয়ে যাচ্ছে, একটি একটা সুন্দর মনোরম চেহারা নওজোয়ান যে যুব ভাবতেছে রাজা ইসলাম যে মাঠে আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে লাশ তাকে নৌকার উপরে উঠিয়ে নিল, দেখতে একজন জিন্দার নওজোয়ান রয়েছেন, জোরে বলে উঠতে ভান আল্লাহ, জিন্দা যুবক যেন সমুদ্রে সে আয়ত আরামের শরীর ভাবতেছে। রাজা তাকে উঠিয়ে জিজ্ঞাসা করা হলো, আক্রামা তুমি এইভাবে ভাবছো কারণ কাকি? বলে শোনো, আমাদের দেশে একজন মানুষ জগতের মুখে আবির্ভূত হয়েছেন, আব্দুল্লাহর ঘরে মামিনার ঘরে আগমন করেছে, ওই নাকি একটা নতুন ধর্ম এনেছে, আর আমাকে বলছে যে জাহান্নামের আগুনে কি করে জ্বলবি, মুসলমান হয়ে যা, কলমা পড়ে নে, তাই কলমা পড়বো না, মুসলমান হবো না। এই বাসনাতে লাফুজার কাছে গেলাম, সেখানে রিহাই পেলাম না, তাই আমি সমুদ্রের ধাপ দিয়ে দিয়েছিলাম, বিসর্জন দিয়ে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে সমুদ্রের ভিতর থেকে আমাকে কেউ এগিয়ে ধরে রয়েছে, আমাকে কেউ উঠিয়ে ধরে রয়েছে, আমি যেন শত চেষ্টা করে নিজে যেতে পারলাম না। রাজা ইসলাম আক্রামা বসে আছে, আর ওই নৌকাতে একটা সহযোগের ছেলে, আপনার বাচ্চা ছেলে, কোরআন জানলেওয়ালা, কোরআন পড়নেওয়ালা বাচ্চা, সিনাতে কোরআনটাকে ধরে বসে আছে। আমার জিজ্ঞাসা করছে, বাচ্চা তোমার সিনাতে ওটা কি? বলে এটা কালামুল্লাহ শরীফ, এটা আল্লাহর ঐশ্বরী মহাবাণী, লাভিল করে আমার সিনার সাথে আবদ্ধ রয়েছে, আমার সিনার সাথে আছে, বলে একটু খুলে দেখাও না, বলে এটা বিনা অজুতে দেখানো হয় না, বিনা অজুতে বড় হয় না, বিনা অজুতে ছুটে দেওয়া হয় না, সেগুলো তুমি আগে অজু করো, আগে গোসল করো। আক্রামা অজু গোসল করে একটু কোরআনশ্রী তেলাওয়াত শুনে নিল, শুনে নেওয়ার পরে আর ঠিক থাকতে পারলো না, বলে হে ভক্ত আর বিলম্ব করিও না, অবিলম্বে সেই নবীর নিকটে নিয়ে চলো, সেই নবীর নিকটে যাবো, কলমা করবো, মুসলমান হবো, এত
ইসলাম, নবীর দূরদর্শিতা দেখুন, নবীর শুভদৃষ্টি দেখুন, নবীর লেখা দেখুন, নবী আমার লেখা দিয়েছেন, নবী আমার শুভদৃষ্টি দিয়েছে। তাই আজকে আক্রমা শত চেষ্টা করেও নিজের জীবনকে শেষ করতে পারলো না, আল্লাহ যাকে রাখে তাকে কেউ মানতে পারে না, আর যাকে আল্লাহ মারে তাকে কেউ আপনার রাখতে পারে না। তাই আক্রমা নবীর দ্বারে দ্বারস্থ হয়ে গেল, আল্লাহ আমাকে ফলমা করিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, নবী আমার ইসলামের মহামন্ত্র বলে মা কইয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম করিয়ে মুসলমান বানিয়ে দিলেন। এ কারণে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, যদি দোয়া করেছেন তো ও দোয়া ব্যর্থ যায়নি, আল্লাহওয়ালাদের দ্বারে আমরা কেন যাই, কিছু পাওয়ার আশায় যায়, তাই না ভাই? খাজা বাবার দরবারে আপনারা যান না, ওলিদের দ্বারে আসেননি, এটা কার দ্বারে এসেছেন? ওলির দ্বারে এসেছে। একজন প্রিয় মুসলিম এখানে আরাম করছেন, ইনার সাথে এসেছেন কিসের উদ্দেশ্যে? যিনি জায়েজ তামান্না পূরণ হবে, আল্লাহর মাহবুব বান্দা বুজুর্গানে দিনের ওসিলা করে দোয়া চাইতে পারে, আল্লাহ কবুল করে থাকে, তাই মহান আল্লাহর ইন্দ্র থেকে কিছু পাওয়ার আশায়, চাওয়ার আশায়, আউলিয়াদের মাধ্যমে নেওয়ার আশায় হাজির হয়েছি। ইসলাম ও নবী পাক দোয়া করেছেন তো দোয়া ব্যর্থ যায়নি, জোরে বলুন সুবহান আল্লাহ। ওলিদের দোয়া ব্যর্থ যায় না, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ মাহবুব বান্দা বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করছেন, হে আল্লাহ দাহিয়া কাল দিকে তুমি মুসলমান বানিয়ে দাও, আল্লাহ সুবহান রাসূল জিসকি হার দোয়া কবুল, ও নবী যার প্রত্যেকটা দোয়া কাবিলে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে ফেরত আসেনি, বিফল হয়নি, খোদা দোয়া করো খোদার নিকটে যা চেয়েছেন নবী আমার তাই পেয়ে গেছেন। বলে ইয়া ইলাহাল আলামিন দাহিয়াকে মুসলমান বানিয়ে দাও। এ দাহিয়া কাল কি এত সুন্দর সাহাবি, এত সুন্দর ব্যক্তি ছিলেন, যিনাকে দেখার জন্য ওই আপনার দেশের মেয়েরা আপনার কেটে এসে পাহারা দিত, যে রাস্তা যে কখন দাহিয়া অতিক্রম করবে আর তার একটু দর্শনটা করবো, এত সুন্দর দাহিয়ার চেহারা ছিল, মনোরম চেহারা, রাজা তার নেতৃত্বে 700 জন ব্যক্তি সবসময় চলাফেরা করতো। তাই নবী আমার দোয়া করছেন, আল্লাহ দাহিয়াকে যদি মুসলমান বানিয়ে দাও তাহলে ইসলামের উপকার হবে, ইসলাম লাভবান হবে, আমরা ইসলাম লাভ করবো, ইসলামের প্রসার ঘটবে, প্রচার হবে, ইসলামের লাভ হবে। আল্লাহ যখন আমার দোয়াকে কবুল করে নাও, মহান আল্লাহ দাহিয়া কালবির জন্য দোয়া চাইছেন, দাহিয়া কালবি শত শত মাইল দূরে আরাম করছে, নিজের বাস গৃহে রয়েছে, নবী আমার নিজের স্থানে রয়েছে, এই দিকে দোয়া কবুল হয়ে গেছে, দাহিয়া কালবি গভীর রাত্রে নিশ্চয় সন্তানে আপনার পাস পাস করছে, তিনার বয়স তিনার জীবন সাথী বর্ধনগিরি সহকর্মিনী বলে ও সুলতান ও মাতার মতো ও সরকার, আপনি এইভাবে কেন করছেন, বিগলিত কেন, পাশুপাশ কেন করছেন, হাকিম দেখে নিয়ে আসবো, কবিরাজ দেখে নিয়ে আসবো, ডাক্তার দেখে নিয়ে আসবো, কি অসুবিধা হচ্ছে বলে ফেরস্তান, আপনার কি যন্ত্রণা হচ্ছে একটু আমাকে খুলে বলুন। কিন্তু এ দাবিয়া কালবি পাশুপাস করছেন আর বলছেন যে শোনো দিদি, ও আমার জীবন সাথে শুনে শোনো, আজকে যে অসুস্থ হয়েছে, যে অসুখ আজকে কোনো কবিরাজ এসে সারাতে পারবে না, আজকে হাকিম এসে সারতে পারবে না, আজকে পুরো ডাক্তার এসে সমাধান করতে পারবে না, ও অসুখ ইরানি অসুখ, নবীকে দেখবো, নবীর কলমা পড়বো, নবীর কাছে কখন যাবো, এত দূর রাস্তা, সেই নবীর চেহারাটা কি করে দেখবো, জোরে বলুন দাদা, আল্লাহর নিকটে দোয়া করেছেন আর আজকে বলছেন নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা,
নবীর কাছে গিয়ে কি হবে, নবীর কাছে চেয়ে কি হবে, নবীর ওস্তা দিয়ে কি হবে? অর্থাৎ এইরকম আকিদা যদি কোনো ব্যক্তি রাখে ওনার তিনি দান করতে পারে না। কিন্তু আরম্ভ করেছে সকালবেলায় শুভের সাদেকের সময় বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে ভিক্ষা চাইছেন, মসজিদ পরিপূর্ণ, আজকে নামাজ দিতে ভর্তি হয়ে গেছে সকল সাহাবী। মসজিদে নববীতে নামাজ পড়ার পরে একটু সোদার দরবারে হাত দুটোকে উঁচু করে দোয়ায় মগ্ন রয়েছেন, জয় বলুন সুবহানাল্লাহ। রাজা বর্তমান সময় দোয়া পৌঁছিয়ে দিয়েছে, বলে আসানের পরে দোয়া করলেও হয় না করলেও হয়, আর জানাজার পরে দোয়া করলেও হয় না করলেও হয়। এক স্টেজে দোয়া হচ্ছে, আর এক স্টেজে দোয়া হচ্ছে না, এক মৌলানা দোয়া করছে, আর এক মৌলানা দোয়া করছে না, যে কার তরিকা, কেমন ভাবে তার তরিকা গুলো এলো। রাজা আজকে যে যাদের ফাতেহা নেই, যাদের কোনো দরুদ নেই, তাদের কোনো দোয়াও নেই, এ ওয়াহাবের মাধ্যম মারগায়া মাধ্যম ফাতেহা না দারুন, এদের না দারুন আছে না দোয়া আছে, এদের না ফাতেহা আছে না মিলাদ আছে, এদের ব্যায়াম আছে না সালাম আছে, রাজার নাম। কিন্তু এই শূন্য জগৎ আগামের পরে দোয়া করে, নামাজের পরে দোয়া করে, হজের পরে দোয়া করে, রাজা ইসলাম নামাজ পড়ার পরে সদার দরবারে দোয়া করে। দোয়া সম্পর্কে নবী বলেন না দোয়া মকবুল লিল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাধ্যম, দোয়া হচ্ছে না ইবাদতের হৃৎপিণ্ড, দোয়া হচ্ছে ইবাদতের মূল। আর আজকে দোয়া পৌঁছিয়ে দিয়েছে বলে যারা জানানেই তো দোয়া, আর দোয়া করে কি হবে রাজা, তারা আজকে দলিল দিচ্ছে। কিন্তু যে দোয়া করা সাহাবীদের সুন্নাত, জেনে বলুন সুবহানাল্লাহ, দোয়া করা নবীদের সুন্নাত, দোয়া করা তাবে তাবেঈনের সুন্নাত, দোয়া করা ইমামে আযমের সুন্নাত, দোয়া করা ইমামে কাবীর সুন্নাত, দোয়া করা ইমামে হাম্বলের সুন্নাত, দোয়া করা উমরের সিদ্দিকের সুন্নাত, দোয়া করা উমরের ফারুকের সুন্নাত, দোয়া করা আলী মুর্তজার সুন্নাত, দোয়া করা উসমানের আলীর সুন্নাত, দোয়া করা ওলামায়ে কিরামের সুন্নাত, দোয়া করা দাউদের আযমের সুন্নাত, দোয়া করা খাজা বাবার সুন্নাত, দোয়া করা খাজা বাবার কাকীর সমস্ত মুসলমানের দিলের জন্য ধরে বলেন সুবহানাল্লাহ। রাবাত দোয়া করার নাই তার কিছুই নাই, দোয়া হচ্ছে আসল জিনিস। তাই নবী আমার সাহাবাদেরকে নিয়ে দোয়া চাইছেন, হজরের নামাজের পরে দোয়া কবুল কবুল হওয়ার একটা বিশেষ সময়, সব সময় কিন্তু দোয়া চাইলে দোয়া কবুল হয় না, কিন্তু কিছু কিছু সময় দোয়া কবুল হওয়ার একটা বিশেষ গ্যারেন্টি আছে। যেমন আসরের পরে দোয়া কবুল হওয়ার একটা বিশেষ সময়, ফজরের নামাজের পরে দোয়া একটা কবুল হওয়ার বিশেষ সময়, এই সব সময় দোয়া করলে গভীর রাত্রে নির্জন রাত্রে তাহাজ্জুদের শেষে দোয়া করলে পারে দোয়া কবুল হওয়ার আশঙ্কাটা বেশি আছে। রাজান ইসলাম এগুলো বিশেষ সময়, নবী আমার সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজের শেষে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাতে মগ্ন রয়েছেন, আরেকটি দাঁড়িয়ে কালবি হাত দুটোকে পিছনে বেঁধে রেখেছেন, আর নবীর সম্মুখে যে হাতুটা দিচ্ছে আপনার ওই মসজিদের সত্তরে গিয়ে বসে গেছেন। মসজিদ ফাঁকা নেই, পরিপূর্ণ হয়ে গেছে, সকল সাহাবী দোয়ায় মগ্ন রয়েছেন। নবীর দর্শন, নবীর মেঘা, নবীর চোখ আপনার দাহিয়া খাল দিকে চলে গেছে, সঙ্গে সঙ্গে নিজের মস্তক থেকে কাপড়টা নিয়ে আজাহিয়া কালকে দিকে ছেড়ে দিচ্ছেন, যে দাহিয়া কালকে এই চাদরখানা যেতে যাওয়ার জন্য। দাহিয়া কালকে এখনো মুসলমান হয়নি, বিধর্মে আছে, কলমা পড়েনি, কাফের আছে, কিন্তু নবীর দ্বারে সারাত হয়েছে। নবী আপনার দেখালেন, চরিত্রে দেখালেন, নবী তাহাজ্জুদ ও তাওয়াফে নিদর্শন দেখালেন। রাজা ইসলাম আজ
আসছে নিজের উত্তর থেকে চাদরখানা নেওয়ার পরে পাগড়ি মোবারকটা নেওয়ার পরে মুসলমান হয়নি কিন্তু নবীর দোস্ত মুসলমান করেছে যে নবী জেনে সাল নবীর চাদরও জেনে সাল আরে ওলি জেনে সাল তো ওলির চাদর পাকো জেনে সাল ওলিদের নিজের মনের চালনা পূর্ণ হয় নিজের চায়ের চালনা পূরণ হয় ওলিদের পরে চারস্থ হলে ওলিদের দেখাতে সুভাগ্য সুভাগ্য হয়ে যায়। এই জন্য ওলিদের দ্বারে চারস্থ হতে হয়। দেখুন বাহিরা কালবি চাদর খানা নেওয়ার পরে আর খেলেন না, কি করলেন ঘুরে ফেলে দিলেন, বলে না চাদর খানা নেওয়ার পরে চুমো থেকে আরম্ভ করলেন। তার চাদরে চুমা দিলে রসুল পাকের চাদর পাকে দাহিয়া কালকি চুমাটা খেলেন। এ দাদা নবীর সম্মান, নবীর নবীর আপনার কাউকে সাহায্য দেখুন দাহিয়া কালকি চাদরখানা নেওয়ার পরে সিনার সঙ্গে লাগান, একটু চোখ মোবারকে লাগান, একটু আপনার মুখ মোবারকে লাগান, নবীর চাদর পাকটা চুমা খেতে শুরু করেছেন। দাহিয়া কালকের ভাগ্য আজকে পরিবর্তন ঘটতে আরম্ভ হয়ে গেছে। দাদা ইসলাম দাহিয়া কালকির আজকে নবীর সম্মুখে রয়েছেন, দাহিয়া কালকের সম্মুখে নবী রয়েছেন, নবীর সম্মুখে দাহিয়া রয়েছেন, দাহিয়া কালকে চাদরখানাকে চুমাটা খেয়েছেন আর নবী আমার দর্শন করছেন। কিন্তু নবী আমার নাজাল বললেন না, বেদাত বললেন না, এ দাঁড়িয়া এ কি করছো আমার মস্তকের চাদর আমার শরীর যে চাদর দিয়ে তুমি আমার চুমকটা খাচ্ছ, কারণটা কি এ তো বেদাত হয়ে গেল, নাজাইল হয়ে গেল, হারাম হয়ে গেল। কিন্তু না আমার কথা বললেন না, চুপ থাকলেন, খামোশ থাকলেন, যাহা দ্বারা বোঝা গেল যে আল্লাহ আমাদের চাদরে চুমা দিলে পরে সেটা চাই। সুবহান আল্লাহ, কোরআন শরীফে গেলে চুমা দেওয়া চাই রয়েছে, পিতা মাতার কদমে চুমা দেওয়া স্বভাব আছে, আপন সন্তানকে চুমা দেওয়া চাই রয়েছে। আর এ হচ্ছে চুম না হারাম, বলছে চুমা দেওয়া না, ওইকে চুমলে সেরেক হয়ে যাবে, আল্লাহ মনে করে যদি কেউ চুমা পায় তবে সেরে সেরে হবে। আচ্ছা আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কেউ দেখেছে কি গো? আল্লাহকে আপনি আমি কেউ দেখি? জিব্রাইল আল্লাহকে দেখেননি, মিকাইল আল্লাহকে দেখেননি, ইসরাফিল আল্লাহকে দেখেননি, কিরমান কাবিল আল্লাহকে দেখেননি, মুনকার নাকির আল্লাহকে দেখেননি, আল্লাহর ফেরেশতা মণ্ডলী আল্লাহকে দেখেননি, আম্বিয়া গণ আল্লাহকে দেখেননি, কিন্তু বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চর্ম চোখে একবার দেখেছেন, অন্তরের চোখ দিয়ে একবার দেখেছেন, দুইবার মহান আল্লাহকে বিশ্ব নবী মহানবী দর্শন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন কে ধরা যায় না, ধরা যায় না, কিন্তু আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, বিশ্বনির্মাতা, পালনকর্তা। তাহলে আমরা যে জায়গাতে চুমাটা দিই সেটা খোদা বলে চুমা দিই না, আমরা চুমা দিই জুমের কারণে, সকালের কারণে আল্লাহ আমাদের মাথার পাকে চাদরে নিয়ে একটু চোখের উপরে রেখে দিই, একটু দুধের উপরে রেখে দিই। আয় আল্লাহ তোমার মাহবুব বান্দার জন্য যে চোখ বৃষ্টিকে বৃদ্ধি করে দাও। এই চুমা খাওয়াও তো সাহাবাদের জন্য, আবু বকর নবী পাকের নাম শুনে চোখে চুমা দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবী পাকের নাম শুনে চোখে চুমা দিয়েছেন, বুঝাই না গেল যে নবীর নাম শুনে চুমা দেওয়া যাই রয়েছে। কিন্তু যারা বলে যে চুমা হারাম এটা ক্রান্ত কথা, বলার কথা, চুমা দেওয়া যেমন স্বভাব আছে চুমা দেওয়া স্বভাব আছে, আবার অনেক সময় চুমা দেওয়া হারাম আছে। তিন রকমের চুমা আছে, যদি একটা রাস্তাঘাটের মহিলাকে ধরে
অপরিচিত মহিলাকে ধরে যদি চুমা খাওয়া যায় শরীয়ত বলে সেটা গর্ব হলে হারাম, পাকা হারাম, কোনদিন জায়েজ হতে পারে না। যেটা জায়েজ নয় সেটা শরীয়তে আপনার নাজায়েজ আছে, আর যেটা জায়েজ আধো জায়েজ আছে, কালো জায়েজ আছে, আপন পিতা মাতার কদমে চুমা দেওয়া জায়েজ। কোন ব্যক্তি যদি সব নিয়াতের শরীর আপন মায়ের কদমে চুমা দিয়ে দেয় সে জান্নাতে চুমা দেওয়া জায়েজ আছে। আপন সন্তানকে চুমা দেওয়া হালাল, এইরকম প্রান্তিকের গুরুত্বের সম্মানের সহিত চুমা দেওয়া যায়, সবার শরীরে গেলাবে চুমা দেওয়া যায় মুসলমান। যে সবার শরীর যে সবার শরীরকে লিখ করে আজ ভারতের মুসলমান নামাজ আদায় করে, পাকিস্তানের মুসলমান নামাজ আদায় করে, লন্ডনের মুসলমান নামাজ আদায় করে, যে সবার নিচে মুখ করে আমেরিকার মুসলমান নামাজ আদায় করে, সে সবার নিচে মুখ করে মক্কার মুসলমান নামাজ আদায় করে, সে সবার শরীরের নিচে মুখ করে মদিনার শরীরের মানুষ নামাজ আদায় করে, তুই জগতের মুসলমান একই বাক্যে মতুয়া চেহারা ছিলাম কিন্তু কোন মসজিদে চাদর আছে? আপনাদের মসজিদে কি চাদর চাপানো আছে? বলুন না। কিন্তু একটি মসজিদে চাদর আছে কেন? এই জন্য নবী মুস্তফা বানিয়েছেন চাদর পাক আজকে চাদর শরীফের উপরে আছে, যাতে জগতের মানুষ সকলে জানতে পারে সম্মানিত মসজিদ আদরের সহিত এই মসজিদ আসতে হয়, আদরের সহিত নামাজ করতে হয়, এই মসজিদের সম্মান করতে হয়। যে মসজিদ আপনার খোদার ঘর খোদার ইবাদত খানা আর খানায় কাবা, এ কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, এই মসজিদে চাদর পাক দেওয়া আছে আর আপনার মসজিদ খালি আছে। আপনার মসজিদের চাইতে ওই মসজিদের সম্মানটা বেশি, এই জন্য চাদর পাক দেওয়া আছে। আর আপনার বাপের কবরে মায়ের কবরে চাদর দেওয়া নাই, তো বাবাজির কবরে চাদর দেওয়া নেই কেন? যে আপনার পিতা মাতার চাইতে সম্মানিত জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজার হাজার কেতাব লাইব্রেরিতে রয়েছে, লাইব্রেরি বহু টাকা খরচা করে আলমারি সাজিয়েছেন লাইব্রেরিতে সুসজ্জিত করে, কিন্তু বাইবেলে কোন গ্লাস নেই, জিন্দা মুক্তাতে কোন গুলশান নেই, মহাভারতে কোন গুলশান নেই, গীতার পরে কোন গুলশান নেই, কিন্তু একটি কেতাব যে কেতাবটি কালামুল্লাহ খোদার গাইব খোদার সত্য, এ কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের উপরে গুলশান দেওয়া আছে, যাতে একজন সাধারণ মানুষ বোঝে নাই যে আল্লাহর কালাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার কেতাবের মধ্যে একটা আমানিয়া তারপর উঠে নিবে যে এই ইসলামের মধ্যে সম্মানের গ্রন্থ রয়েছে, ধর্মীয় কেতাব রয়েছে, আল্লাহর প্রত্যক্ষ রয়েছে, এই জন্য যুদ্ধে পুরা রয়েছে ইসলাম। এইভাবে আজকে অবরহ কবরস্থান, কিন্তু সব কবরস্থানে চাদর চাপানো হয় না, কিন্তু আল্লাহ বাড়ার শরীরকে আপনার পাকা করা হয় এবং গম্বুজারি করা হয়, শরীয়তে এটা জায়েজ রয়েছে। কিনারের সম্মান আছে, চাদর পাক চাপানো জায়েজ রয়েছে, সাদার শরীরের উপরে ফুল দান করা জায়েজ রয়েছে, গোলাপ ছড়ানো জায়েজ রয়েছে, আর আপনার পশু আদর দেওয়া সেখানে জায়েজ আছে। মুসলমান আজ জানি মহাতারা ইজ্জতের কারণে সম্মানের কারণে তাহিয়া কালবি চাদর পাকে চুমা দিলেন, নবী আমার মানা করেননি, নবী আমার সেটাকে না যাই করেননি, ইহা দ্বারা বোঝা গেল যে আল্লাহ ওয়ালাদের চাদর পাকে চুমা নবী দেওয়ালের কাছে ইবাদত আছে। নেকি আছে মুসলমান আজ জানি মহাতারাম। আজকে একটা পাথর, যে পাথরের নাম হাজার হাজার চালো পাথর,
আর বম্বের হাজির হজ যদি করতে যাও যেমন মুসলমানের প্রতি অধীর হয়ে গেছে, সেখানকার মুসলমান হও না কেন, যদি হক যদি করতে যাও যে জান্নাতি পাথরে যাও তোমার আগে তোমার হক কমন হবে। যেমন চুমা দেওয়া চুমা দেওয়া যেমন একটা হাজের রূপ আছে তেমন আল্লাহ চুমা দেবে আমি বিগলিত হয়ে গেছি, আমার কুমার থেকে আমি সারা রাত্রি ইফার সুপার করে খাটিয়েছি হুজুর, এবারে আমাকে কলমাটা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, আর বিলম্ব নয় অবিলম্বে ইসলামের মহাবাণী আমাকে একটু শিখিয়ে দিন, ইসলামের মহাবচনটা ইসলাম ধর্মের মহাকলেমাটা একটু আমাকে পড়িয়ে দিন। কৃষ্ণনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামের মহাবচনটা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এ জাহিয়া কালবি এমন একটি কলমা তেলাওয়াত করেছেন যে কলমা তেলাওয়াত করার পরে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। যত রীতির আছে তার মধ্যে উত্তম রীতি আর কল রীতি হচ্ছে কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাদা এই বাক্যটি এমন একটি বাক্য যে বাক্যটিকে যে কলমাটাকে যদি এক পাল্লায় রাখা যায় আর ফুল পায় না এ সৃষ্টি জগৎ ভূমণ্ডল নভমণ্ডল চন্দ্র সূর্য মহাকন্ড যা কিছু আছে জগতের মধ্যে সবকে যদি এক পাল্লায় রাখা হয় তো কলমা শরীফের ওজনটা বেশি হবে। দাদা সেই কলমা শরীফের তেলাওয়াত করেছেন সর্বোত্তম থেকে সর্বোত্তম আলোচনা এ কলমা শরীফ পাঠ করার পরে চোখ দিয়ে চকচক করে জল জল পড়েছে, কান্না ভেঙে পড়েছেন। নবী বলেন দাহিয়া তুমি তো এতক্ষণ কান্না করেন কিন্তু কলমা পড়ার পরে কিসের কান্না করছে? এক সময় আছে যেটা খুশিতে কান্না আছে, খুশির সময় চোখ দিয়ে জল আছে, আর একটা সময় হচ্ছে অতি দুঃখ পেলে আপনার চোখ দিয়ে জলটা আছে। এ দাঁড়িয়ে কালজি খুশির কান্না কানেনি, আজকে দুঃখে জর্জরিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মতো পাপি যে জগতের বুকে নেই সুলতানের বুকে সব চাইছে, আমি মহা পাপি আমি সুপুত্রটা কন্যাকে জিন্দা দাফন করে দিয়েছি। বেরো বলুন সুবহানাল্লাহ। নিজের গুনাহকে আর টিকিয়ে রাখতে চান না, কিন্তু বর্তমান সময়ের কিছু মরিদ পীরের কাছেও গিয়ে মিথ্যা কথা বলে বলে না ভাত, ইমাম সাহেবের কাছে গিয়ে মিথ্যা কথা, মাওলানা সাহেবের কাছে মিথ্যা কথা, পৃথিবীবাদী কারবার। কিন্তু মুসলমান সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যাকে বর্জন করুন, মিথ্যাকে পরিত্যাগ করুন, সত্যবাদীদের সঙ্গলা করার চেষ্টা করুন, তবে আপনার ইমান আমান সব যোগাযোগে থাকবে, নয়লে ইহজগতে বেকার পরজগতে বেকার। যে দাদার আজকে একজন বিধর্মী কলমা পাঠ করার পরে সর্বপন্ন হয়ে গেছে, নিজের জীবনখানাকে বিসর্জন দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এই নাম তো চীনের হাতে হাত দেওয়া, এই নাম তো দাসত্ব করা, এই নাম তো আল্লাহওয়ালাদের হাতে বিক্রি হয়ে যাওয়া, আজকে আল্লাহওয়ালার হাতে
নবী পাকের হাতে হাত দিয়ে কালমা পাঠ করার পরে দাহিয়া কালজি পিছনের গুনাহকে সম্মুখের প্রকাশ করছেন যার সুরাল্লাহ ওই সমস্ত গুনার পাপরা কি হবে। নবী আবার নিঃশব্দ হয়ে গেলেন। একটু স্বল্প সময়ের মধ্যে ইব্রাহিম ফেরেশতা উপস্থিত হওয়ার পরে বলেন যার সুরাল্লাহ হাবি আল্লাহ হচ্ছে দাহিয়া হচ্ছে কালমা পাঠ করেছে হে দরওয়াজে মহান আল্লাহ অতীতের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো উত্তম নমুনা। এটা দারুল ইসলাম নবী সম্পর্কে কোরআন আরো জানিয়ে দিল ইন্নাকা লাআলা যখন তিনি ইসলামের প্রচার প্রসারে বেরিয়ে গেছেন যখন নবী আমার মানুষকে আকর্ষিত করতে শুরু করেছে তখন অনেক ইবনে মুগীরা উতবা সাইবা আবু লাহাব এরা পিছনে লেগে গেছে সেখানে অবস্থায় অনেক ইবনে মুগীরা নবীকে পাগল বলে আত্মা দিয়ে দিল নবীকে পাগল বলে বেড়াতে লাগলো বলে পাগল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাড়ি যখন দিয়ে দিল আলী ইবনে মুগীরার মুখ থেকে যখন এই বাক্যটি উচ্চারিত হয়ে গেল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ অভিভাবন করে দিলেন হাবিব তুমি সবার বন্ধ করে নাও এ হাবিব তোমার কাছে বিরাজ করছে তোমার শত্রুতা করছে তবে শুনো শুনো এ উঠবা সাইবা এ আলী ইবনে মুগীরা তোমার জিকির না করবে না করুক কিন্তু হাবিব তুমি আমার জিকির আমি তোমার জিকির আমি তোমার জিকির তুমি আমার জিকির তুমি আমাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি তোমাকে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি বলবে রাসূল আলী আমি বলবো রাহমাতুল লিল আলামিন ইয়া হাবিব তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে নবীকে আলী ইবনে মুগীরা পাগল বলে শোনাতে শুরু করলো তখন মহান আল্লাহ আলী ইবনে মুগীরার দশটা চরিত্রের কথা সুচরিত্রের কথা কোরআন পাকের মধ্যে আল্লাহর ঐশ্বরী মহাবাণী কোরআনের ভাষাতে উচ্চারণ করলেন যে মধ্যে চুরি আছে চিন্তাইকারী যে দাগাবাদী ধোকাবাদী মিথ্যাবাদী যুবকবাদী সিটিং বাদ ছাত্রবাদ তার মধ্যে একটি হল বিশেষত সুচরিত্র সেটা হলো এই হারামি সন্তান এই হারামি সন্তান অবৈধ সন্তান আজকে আল্লাহ থেকে হাবিব সে জানিয়ে দিচ্ছেন হাবিব তুমি এটা গ্রহণ করে গেছে নাও এ হারাম সন্তান তাই তোমাকে পাগল বলেছে হাফিজান মোহতারাম আজ ভারতের মুসলমান কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান পাকিস্তানের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান লন্ডনের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান আমেরিকার মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান পাকিস্তানের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান বাংলাদেশের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান ইরাকের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান ইয়েমেনের মানুষ কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান ইসরায়েলের মুখে কেউ জানতো না যে অলি ইবনে মুগীরা হারামি সন্তান কিন্তু বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা প্রকাশিত হয়ে গেল আল্লাহর ঐশ্বরী মহাবাণী সৃষ্টিকর হয়ে গেল একজন বাঁচা করা অবৈধ সন্তান যে অনেক নেমগিরা যখন নবীর এই বচনটা কর্ণ শহরে শুনতে পেল কানে যখন আওয়াজটা ধাক্কা দিল অলিদিন মুগীরা ভেবে নিয়েছে যে আমার মধ্যে যে বাকি নয়টা গুণ দুষ্চরিত্রের কথা বর্ণনা করেছেন
সব তো মিলে যাচ্ছে, তবে একটা তো আমি মিলাতে পারছি না, একটা তো মিল করতে পারছি না, আমি বৈধ না অবৈধ এর ফলফলাটা কে করবে? একজন পিতা সন্তানের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু একজন মা সন্তানের গ্যারান্টি দিতে পারে। তাই মায়ের কাছে যাওয়া যাক, মায়ের কাছে, মায়ের নিকটেই যাওয়া যাবে। মহিলা অলঙ্গ তালার হস্তে নিয়ে বেরিয়ে পড়লো গভীর রাত্রে, জীবন যাচ্ছে মায়ের সিনামে গিয়ে আরোহণ করে বলে, মা আজকে নবীর মুখ থেকে সস্তা চরিত্রের কথা শুনেছি, সুচরিত্র নয়টি মিলে গেছে, তাহলে একটা মিল করতে পারিনি, আমি বৈধ না অবৈধ এর বর্ণনাটা দিতে হবে। বলে তোকে কে বললো তুই বৈধ না অবৈধ? তুই অবৈধ সন্তান, আলামী সন্তান কে বললো? বলে বিশ্বনবী মহানবী এটা সকলকে বলে দিয়েছে যে অলি বিন্দু মুগিরা আলামী সন্তান। অলি বিন্দু মুগিরা আর মা বলে যে সত্যি যেটা বলেছেন নবী হওয়া করে দিয়েছে, সত্য বলেছেন যদি অবৈধ সন্তান না হতি তাহলে আজকে আমার কিনার উপরে বসতে পারছি না। হারামি সন্তান না হলে মায়ের গলাতে ছুরি চালাতে পারছি না। তুই অবশ্যই হারামি সন্তান, কারণটা কি? অনেক দিনে মহিলা জানতে চাইলো বলে, মা তব আর ছাড়বো না, এর বিশ্লেষণ করো একটু ভালোভাবে বুঝিয়ে বলো। মা বেটাকে বলছে, অলির ইবনে মুগিরা শুনছে মা বর্ণনা দিচ্ছে যে আমি একজন রাখালের সঙ্গে অবৈধ মিলামেশা করেছিলাম, আর সেই মিলামেশাতে তোর আবির্ভূত হয়েছে, তোর আবরণটা ঘটেছে, তবে তুই দুনিয়াতে এসেছিস। দাদা ইসলাম নবী তার নাম, নবী আমার জগৎকে জানিয়ে দিলেন যে অলির ইবনে মুগিরা হারামি সন্তান, যে নাকি মুস্তফা পৃথিবীর সাথে মিল থেকে ফুল জগতের খবর রাখতে পারেন। ও নবী আমার বিনেশাল পাইগাম্বার, এ নবীর পাইগাম্বার, কোনটা হিন পাইগাম্বার। কোরআন জানিয়ে দিল লাগার টানা লাগার দিয়ে রাখে উদ্ভাবন ঘটনা, নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হয়েছে উত্তম নমুনা। দাদা ইসলাম অলিদের নেঘা, অলিদের সুভদ্রের সৃষ্টি হচ্ছে আসল জিনিস। এই জন্য কবি বলছেন, নেঘায়ে নবীনে ও তাফির দেখি, বদলটি হাজারো কি তকদিরে দেখি, যেমন নবীর নেখাতে ভাগ্যের পরিবর্তন হতে যায় তেমনি আল্লাহর মাহবুবান্দা রসুল খানের দিন আউলিয়া ইকরামের নেখাতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন। হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো, আমার ভয়ে তুমি সব ইবাদত করবে, আরাধনা করবে, উপাসনা করবে, অর্চনা করবে, নামাজ পড়বে, রোজা করবে। কিন্তু শোনো, এগুলোর চিন্তায় কারি আছে, এগুলোর হরণকারী রয়েছে, এগুলো ডাকাতি ডাকাতি করে নিতে পারে। তাই তুমি এগুলোকে সুরক্ষিত করার জন্য একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্টেড হয়ে যাও, তোমার মাল চিন্তায় হবে না, লঙ্ঘন হবে না, হরণ হবে না, কেউ হস্তক্ষেপ করতে পারবে না, তোমার মাল সুরক্ষিত হয়ে যাবে। অর্থাৎ কখন মাত্রাদ সত্যবাদীদের সঙ্গ লাভ করো। বুঝাইয়া গেল ইমান মানের পরে একটাই সংখ্যা, আপনার আমলকে বাজিয়াত রাখার জন্য, আমলকে সুরক্ষিত রাখার জন্য অলিদের গাড়ে দ্বারস্থান। এই অলিদের তাজিম তাওফীক শিক্ষার জন্য আজকে মাদ্রাসা নবীর পাঠ, নবীর শিক্ষাকে অনুমোদন, যে জ্ঞান নিয়াজপা বিতরণ হবে, তাই আপনারা এখানে নিয়াজপাটা হাজির করে দিন। আজি জান মহতারাম, তাই পরিবেশে দু একটা কথা বলে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি। অপরুণ আত্মা দেখি সত্যবাদীদের সঙ্গ লাভ করা একান্ত কর্তব্য, এটা করা নাই, কিন্তু কিছু মানুষ পথভ্রষ্ট করছে, আজকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। বলে ফির ধরার কথা কোরআনে কোথায়? ফিরিস তারা কোরআন থেকে ফিরের কথা পেল না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি নামাজের কথা পেয়েছো? বলে হ্যাঁ। বলে কোথায় আছে দেখা? বলে চাকরি মুস্তালা রাহাতির দেখা। বলে নমাজ শব্দ দেখো। বলে ওটা তো মলান সব আপনি জানেন না, বাংলা শব্দ, ওটা তো নমাজ এমনি সচরাচর ভাষায় ব্যবহার হয়। তো বলে পীরও তো সচরাচর ভাষায় ব্যবহার হয়, তো পীরের আরবিটা কি তুলে? তখন আপনার কাজ হয়ে গেছে, পীরের আরবি জানে না। পীরের আরবি হচ্ছে হলি, পীরের আরবি হচ্ছে ফটো, পীরের আরবি হচ্ছে সাদা, পীরের আরবি হচ্ছে রং। এ দাওয়াত ইসলাম কোরআনি ভাষায় জিজ্ঞাসা করুন। কোরআন বলল, কখন মাস পাবে সিদ্দিকিনদের দল, আল্লাহওয়ালার দল। জোরে বলুন, এরা হচ্ছে সোজা রাস্তা,
যাদের উপরে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তিনারাই হলেন সিদ্দিকী, সুহাবা, আম্বিয়া, মুত্তাকি, ওলি আউলিয়া, বড় আব্বার আক্কাদ। কোরআনে ভাষায় বললা লা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহুবচন শব্দ আউলিয়া, সে তো আউলিয়াদের না ইহজগতে ভয় আছে, না পরজগতে কোনো চিন্তা আছে। দাদার ও নমাজের আরবি খুঁজতে হবে, তবে নমাজের আলোচনা পাবেন। পীরের আরবি যদি দেখেন তবে আপনি কোরআন খুঁজে পাবেন। জাকাত যেমন শব্দ, জাকাতটা আপনার আরবিতে ব্যবহার হয়, যেমন আরবিতে ব্যবহার হয় আরবিতে পাওয়া যাবে, কিন্তু রোজার শব্দ পাওয়া যাবে না, নমাজ শব্দ পাওয়া যাবে না। নমাজের আরবি জানা প্রয়োজন আছে, রোজার আরবি জানা প্রয়োজন আছে, কেমনই পীর শব্দে আরবি জানলে অত বেশি কোরআনের ভাষায় আল্লাহ এই অলিদের আলোচনা, অলিদের ঘটনা, অলির সম্পর্কে সব কিছু জানা যাবে। রাজা ইসলাম অলি ধরা এখন কর্তব্য, যার অলি নেই তার অলি হল শয়তান, আর শয়তানের হাত থেকে বাঁচার জন্য শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহওয়ালাদের হাতে হাত দিতে হয়, করতে হয়। আমরা যেন প্রত্যেকে অলিদের হাতে হাত দিয়ে স্বামী খোলা করতে পারি, কি হতে পারি, এবং অলির হাতে হাত দিয়ে মাদ্রাসাও বিশাল কায়েম করেছেন। এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, এই নবীর প্রেমিক, নবীর মহব্বতের পরিচয়টা আপনার এখানে পাওয়া যাবে। মাদ্রাসাকে একটু আপনারা সহযোগিতা সহানুভূতি করুন, এই মাদ্রাসাকে আরো সুসজ্জিত করে গড়ে তোলার চেষ্টা করুন, এটাই আমি আবেদন করব, আজ করব। কারণ এই শিক্ষা কেন্দ্র যে জায়গা থেকে নামাজের শিক্ষা পাওয়া যায়, যে জায়গা থেকে জাকাতের শিক্ষা পাওয়া যায়, যে জায়গা থেকে হজের শিক্ষা পাওয়া যায়, যে জায়গা থেকে চাষিরা তাওহীদের শিক্ষা পাওয়া যায়। রাজান ইসলাম নবীকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবাই ইকরাম, হাবিব আপনার শিক্ষককে, নবী আমার বলেন আল্লাহ মানে রব্বি, আমার শিক্ষক রব্বুল আলামিন, নবীর শিক্ষক আল্লাহ, তবু নবীর শিক্ষার কিছু অভাব থাকতে পারে না। নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়াল মাদহা, আমি হলাম জ্ঞানের শহর আর আমি হলেন তাহার প্রবেশ পথ, আমি হলাম আয়াম টিচার ফর ওয়ার্ল্ড, আমি ফুল জগতের শিক্ষক, আনা দারুল হিকমা, আয়াম হাউস অফ সাইন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর। তাহলে যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞান নবীর কাছ থেকে পাওয়া যাবে। প্রবেশ পথ হল আলি, আর আলির কাছে যেতে হলে অলির প্রয়োজন রয়েছে। এই জন্য বলছেন মেঠাই বলি দেবো তাফিন দেখি বদলকে হাজারো কিতাব জিরে দেখি আচ্ছা কেহতা হে সার কাউলি আল্লাহ কা এ ফলাক বোল বালা হে সার কাউলি আল্লাহ কা তোমার তুমসে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল হি চমকাবে চমকানে ওয়ালে ফরাত কানে হি দেখ কর আপনে রহমত বদু কর ভি দর পাবে দরকানে ওয়ালে তুমি জিন্দা হে ওয়ালা তুমি জিন্দা হে ওয়ালা মেরে চশমে আলম সে ছুট জানে বলে। রাজা অলিদের মেধা আমাদের প্রতি রয়েছে, গৌসের মেধা আমাদের প্রতি রয়েছে, আম্বিয়াদের মেধা আমাদের প্রতি রয়েছে। আল্লাহওয়ালাদের দাসত্ব করে যেন আমরা বিদায় নিতে পারি। হায়াত বাকি তোমরা আলাদ বাকি বলার মধ্যে ভুল যদি পাওয়া পাচ্ছি, আমি আমার বক্তব্যের এখানে সমাপ্তি হয়ে যাচ্ছি। আমার সেনাশির ছাত্র হাজরাত মাওলানা কারী পাবনে রসুল আপনাদের খিদমতে রয়েছেন, আমি তার জন্য দোয়া করি। এবং আমার চরমপরম বন্ধুগণ হযরত আল্লামা মাওলানা শাহাবুদ্দিন সাহেব উনি ওই স্টেজে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলাদেরকে দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগুন দূর
اللهم رب محمد صلى الله عليه وسلم وعلى محمد صلى الله عليه وسلم رب العالمين كما شاهد فرحات وكما تجري اسماء الله ومسكتر وحضرات 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 وكما تجري اسماء সমস্ত বুজুর্গানিকে বিশেষ করে আল্লাহ দিনের দরবারে আমরা হাজির দিয়েছি মাওলানা আমাদের প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করে না পাবো আল্লাহ আমাদের প্রত্যেকের হাত দোকানকে তুমি কবুল আমরা ভুল করে না পাবো আল্লাহ কবুল মাহফিলের জন্য যারা মুক্তি দান করো আল্লাহ আমাদেরকে সরল সহজ পথের সঠিক বানিয়ে দাও আমাদেরকে সহজ পথের সঠিক বানিয়ে দাও সাজা পথের সঠিক বানিয়ে দাও يا رب اجعلني يا علي ابتي يا شيخ عبد القادر جيلاني سجن الله يا سبحان الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لمن قد نصت بها هذا الوباء الحاكم المصطفى المقتضى ونعم الفاطمه الى ابي رحمه وبركاته حضره الشيخ محمد قاضي ذكر بدعوه ولا بحضره مجدد الكشاني দৌলত
তেরে সেবা হয় কোন ভালা হচ্ছে। মদত কুনিয়া রসুল্লাহ মদত কুনিয়া আলী মুর্তজা মদত কুনিয়া হাউসাল ওয়ালা মদত কুনিয়া হাজা বাইদ নওয়াজ মদত কুনিয়া পীর মুর্শিদ সাল্লাল্লাহু তাআলা আলা মারিফ সুবহান নবী শরীফ মুহাম্মদ ওয়ালা আলিহি আজওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মাহাত আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।